জয় গুরু। যখন গান হচ্ছিল আমি মুহূর্তের জন্য মনে হলো আমি দেওঘরে আছি। এই গানগুলো গত 3 তারিখ দেওঘরে হয়েছিল, এত সুন্দর করে এরা পরিবেশন করেছে, এর পিছনে কিন্তু ওদের অনেক খাটাখাটনি রয়েছে। এই যন্ত্রগুলো এই কয়েকদিনের ভিতরে গানগুলোকে তুলে নেওয়া, এইরকম পরিবেশন করা, এটা প্রমাণ করে তাদের ভিতরে একটা সুন্দর করার একটা আগ্রহ আছে। তারা আমাকে ব্যক্তিগত এত আনন্দ দিয়েছে, আমি চার্জ হয়ে গেছি, আমি কি বলবো বলে গেছি। আপনি ভাবছিলাম শুধু গানই শুনতে হবে, শুনবো। দেখেন, আমরা যারা ঠাকুরকে পেয়েছি তারা শুধু ব্লেসেড সোলস না, আমরা চুজেন সোলস, আমরা মোস্ট ফুলফিল সোলস। এক মুহূর্তে একা আমরা যদি কোথাও বসি, ভাবি কাকে আমরা পেয়েছি, কাকে আমরা পাচ্ছি, চিন্তা করলে একটা অদ্ভুত লাগে, মনে হয় আমার থেকে সুখী দুনিয়ায় আর কেউ নয়। আমার একটা বন্ধু, দেওঘরের বন্ধু, ও দীক্ষিত নয়, ও সৎসঙ্গকে ক্রিটিসাইজই করতো আগে, এখন খুব কম হয়ে গেছে। বলো ভাই, তোমাদের এখানে একটা জিনিস দেখি, এই যে সৎসঙ্গী লোকদের দেখলে মনে হয় এরা আলাদা জগতের লোক, এটা আমাদের জগতের লোক না, এইরকম একটা ফিলিংস নিয়ে আমাকে বললো। আমার এত ভালো লাগলো, ঠাকুর তো এটাই চেয়েছে। ও বলছে এখানকার বাচ্চা ছেলেরা, ইয়াং ছেলেরা যেভাবে হাঁটে চলে বলে, এই দৃষ্টান্ত আমি বাইরে কোথাও দেখি না। আমার মন গদগদ হয়ে গেল। এটাই শ্রী ঠাকুর চেয়েছেন, আমার চরিত্রই আমার যাজন হোক। আমরা কত পরিপূর্ণ, উই আর ফলোয়ার অফ ফুলফিলার দি বেস্ট। এই যে গানে হচ্ছিল, তিনি অবতার নয়, অবতারই। হি হ্যাজ ডিকোডেড অল সোর্স কোড অফ লাইফ। লাইফের এমন কোন সমস্যা নেই এখন না, 10,000 বছর অবধি এমন কিছু হবে না যার সমাধান তিনি দিয়ে যান। আমাদের কিন্তু এক্সপ্লোর করতে হবে, সময় একটু উন্মাদনা একটু এ করে এটা করলে হবে না, প্রত্যেকটা মুহূর্তকে ঠাকুরের করে নিতে হবে। আমি একটু নাম ধ্যান করলাম, স্তুতি করলাম, সৎসঙ্গ গেলাম, উৎসবে গেলাম, সে মুহূর্তে ঠাকুর, অন্যান্য মুহূর্তে আমি, এরকম ভাবে চলতে হবে। পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব ইদানিং যে কথাগুলো বলছেন অদ্ভুত লাগছে, আমরা তো এভাবে ভাবিনি। এই দুর্বলতাটা কি, ঠাকুর বলছেন সর্বপ্রথম আমায় দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। দুর্বলতাটা হচ্ছে আমি আমার জায়গায় যখন রাখছি কখনো ঠাকুরকে রাখছি। আমি যদি আমার অন্তরে ঠাকুরকেই রাখতে, তাহলে আমি দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা আমার হবে। তিনি আগে বলেছিলেন আচার্যদেব কি, আমাদের ঠাকুরত্ব জাগানোর কথা। আপনারা জানেন দয়াল ঠাকুর বলছেন ঠাকুরত্ব না জাগলে ঠাকুরও নেই কেন্দ্র নেই, ফাঁকি দিলে পেতে হবে তা। ঠাকুরত্ব জাগ্রত করা মানে কি, ঠাকুরত্ব জাগ্রত করা মানে ঠাকুর আমি যে অবস্থায় পড়ছি সে অবস্থায় যদি ঠাকুর থাকতেন, তিনি সে অবস্থায় কি করতেন, সেটা আমি যখন করতে পারবো তখনই হবে ঠাকুর হতে হবে। কয়েকদিন আগে আচার্যদেব বলছেন আমরা ঠাকুরের যে কথাগুলো বলি, যে কথাগুলো অ্যাডপ্ট করতে পারবো না, তিনিই পারেন, শুনলেও ভালো লাগে, চমৎকারের কথা, মিরাকলের কথা, তাতে কি হয় আমার জীবনকে সেটা স্পর্শ করে না। ঠাকুরের এমন কথা বলতে হয়,
ঠাকুর যে কথাটায় ডেমোনস্ট্রেট এমন ভাবে করেছেন কি ওইটা শুনলে আমিও যাতে ঠাকুরের দিকে এগোতে পারি, আমার ঠাকুরত্ব জাগাতে পারি। কত প্র্যাকটিক্যাল কথা। আমার কিন্তু ঠাকুরকে ঠাকুর বলি, অবতার বলি, অবতার বলি, এতে ঠাকুর খুশি হবেন না। কিন্তু আমার ভিতরে আমার চলা বলা করা সবটাই যদি জীবন বৃদ্ধিপ্রদ হয়, বেনিফিশিয়াল টু লাইফ এর গ্রোথ হয়, তাহলে তিনি কিন্তু তার একটাই স্বার্থ আমরা যাতে ভালো থাকি। ভালো মানে প্রবৃত্তি মুগ্ধ হয়ে ভালো না, আদর্শ কেন্দ্রিক হয়ে ভালো থাকা। আদর্শ কেন্দ্রিক হলে কি হবে, আমার বৃত্তি প্রবৃত্তি সব আছে, তার প্রতিষ্ঠাই লাগবে। নিয়ম দিয়ে জ্ঞান দিয়ে বৃত্তি নিয়ন্ত্রণ হয় না। আমরা গ্যারান্টি করে বলতে পারি কি ডাক্তার যারা, ইঞ্জিনিয়ার যারা, রিসার্চ যারা, তাদের চরিত্র খুব ভালো, উল্টো পাই। তারা তো অনেক বই পড়েছে, অনেক রিসার্চ করেছে, কেন তাদের ভালোবাসার কেন্দ্র যদি না থাকে ভালো হতেই পারবে না। একটা ঘটনা বলি, আমাদের গুরু ভাই আমেরিকান ছিলেন, ডেভিড দা, তিনি ঠাকুরের দীক্ষা নিয়েলেন। দীক্ষা নিয়ে আমরা দীক্ষা নিলে কি করি, ঠাকুরের যে যা করলে ঠাকুর খুশি হন, যজন করি, যাজন করি, ইষ্টবিধি করি, কিভাবে খাবো, কোনটা খাবো, এরকম করে নিজের জীবনকে সুন্দর করার দিকে এগিয়ে যায়। তিনি নিরামিষাশী হয়ে গেলেন, ছোটবেলা থেকে খাচ্ছিলেন। তার মা ছোটবেলা থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেতেন। একবার হাইওয়েতে যাচ্ছেন, একটা জায়গায় পৌঁছেছেন, নিরামিষ কিছুই পাওয়া যাচ্ছে না। তখন একটা হোটেলে যে খাবার ব্যাপার হলো, যে মা সারা জীবন নিরামিষ খেয়েছেন, সে খিদের চোটে এক মুহূর্তের জন্য আমিষ খেয়ে ফেললেন। কিন্তু ডেভিডদা যে কিছুদিন আগে ঠাকুরকে ধরেছেন, সে খিদের চোটে ছটফট করতে থাকলো কিন্তু আমিষে গেল না। কেন কি তার প্রেমচন্দ্র শ্রী ঠাকুর ছিলেন, লাভ অ্যালোন ক্যান কন্ট্রোল এভরিথিং বিকজ ইট ইজ এলিক্সির অফ এক্সিস্টেন্স। এই প্রেম কিন্তু আইডিয়াল নয়, এই প্রেম কিন্তু একটা আমার লিভিং এমবডিমেন্টের সঙ্গে যদি হয় তাহলে এই যে ট্রান্সফরমেশনটা হয়ে যায়। আপনারা যারা এই দেওঘরে যান দেখছেন, প্রত্যেক দিন কত লোকের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। যে ছেলেগুলোকে আমরা ভাবতাম এই ছেলে কোনো বেকার, কোনো কাজের নেই, শুধু আড্ডা দিয়ে বেড়ায়, তাদের তারা নিয়ে পরম পূজপাদ শ্রী আচার্যদের, পূজপাদ অবিন্দা, তাদের নিয়ে এমন ভাবে মাতিয়ে রাখলেন, আস্তে 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 তার ট্রান্সফর্ম, তার বলা চলা ভাষা সব কিছু চেঞ্জ হতে থাকে। তারা ঠাকুরের জীবন্ত বিভব, তার প্রতি অ্যাটাচমেন্ট আমাকে ঠাকুরের দিকে নিয়ে যাবে। আমার গন্তব্য কিন্তু ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। এটা করার জন্য আমার একটা একটা লিভিং ঠাকুর বলছেন, আমি আমাকে গাইড করতে পারি না, আউটসাইড দিয়ে একটা ব্যক্তিত্ব জীবন্ত, তার মধ্যে যদি আমার অ্যাটাচমেন্ট না রাখি তখন আমি জীবনের পথে চলতে চলতে কখন যে প্রবৃত্তির কবলে চলে যাব তার কোনো ঠিকানা নেই। এই জন্য এই অ্যাডিয়ারেন্স, এই অ্যাটাচমেন্ট পয়েন্ট তৈরি করতে হবে যে আমাকে ঠাকুরের দিকে নিয়ে। তারা কিন্তু আমি যদি ঠাকুরকে খুশি না করি কখনো আচার্যদের অবিন্দা খুশি হবেন না, কখনো না। তাকে না খুশি তাদের, তাকে না খুশি করে তাদের খুশি করা যাবে না। এটাই হচ্ছে লাভ তাদের সঙ্গে করা। এইভাবে এখন আমাদের কিন্তু আমরা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনে চলে এসেছি। এখন কিন্তু কিছু চমৎকারের কথা শুনলাম ঠাকুরের, কিছু মিরাকল স্টোরিজ গুলো শুনলাম,
উদ্বুদ্ধ হলো, ওইগুলোকে বাদ দিতে হবে। আমি মনে করি মিরাকল হ্যাঙ্কারিং কখন হয়, যখন আমার তার প্রতি প্রেমটা নর্মাল নয়। আমি বাবা মা দাদু ওর সঙ্গে তো মিরাকল চাই না, এক্সপেক্ট করি না। অনেক মিরাকল হবে, আপনি ধারণাই করতে পারবেন না। ঠাকুরকে ধরে চললে প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি ফাইনাল সেন্স নিয়ে চলেন, কখন যে কিভাবে তিনি বাঁচিয়ে যাচ্ছেন আমরা অনেক সময় এত অকৃতজ্ঞ সেগুলো মনে রাখতে পারি না। আনএন্ডিং আনকাউন্টেবল মিরাকল হবে তার পথে চললে, কিন্তু সেম আইডিয়া হয়ে চললে কিন্তু হবে না। তার কাছে একমাত্র তাকেই ভালোবাসতে হবে, তাকেই চাইতে হবে। ঠাকুর এটা করে দাও, ঠাকুর ওইটা করে দাও, ঠাকুর আমাকে দাও, যারা বোকা লোক তারা এসব করবে। আমার মা বাবা যদি আমার কি দরকার বুঝতে পারেন, তিনি পরমপিতা আমি তার সন্তান, তিনি কি বুঝতে পারেন না? আমার সাধনা হচ্ছে একমাত্র ঠাকুরকে ভালোবাসা। ঠাকুর এত অব্দি বলেছেন, তুমি যদি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, তুমি যদি সূর্যের টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু তোমার ভিতরে যদি প্রেম না হয় তোমার কিচ্ছু হয় না। এই প্রেমটা গজাবে কি করি? মা বাচ্চাদের প্রেম করে, এর থেকে বড় এক্সাম্পল তো প্রেমের আর কিছু নেই। মা শুয়ে থাকে অর্ধেক নিতে, ঘুমে ভেঙে দেখছে বাচ্চাটা পড়ে যাবে না, তো এইরকম তার প্রেম। কেন হচ্ছে প্রেম? বাচ্চার জন্য মা এত কিছু করে, নিজের ঘুম নিজের খিদে সবকিছু বাদ দিয়ে বাচ্চার চিন্তা করে করে এসে বাচ্চা বড় হয়ে গেল তার ওই চিন্তায় থাকে, ও খেয়েছে তো ঠিক আছে, তো এই করার মাধ্যমে সে প্রেমটা জেনারেট হয়। কিন্তু ঠাকুরের বিষয়ে আমরা কি করি? প্রেমটা মনে করি তিনি অন্তর্যামী, তিনি জব জন্য তাকে আমি কি আর দেব। তার সঙ্গে তার জন্য যদি কোনো অ্যাক্টিভিটিস আমার জীবনে না থাকে, প্রেম জন্মাবে না। আমি প্রত্যেক দিন রাতে শোবার সময় যদি ভাবি আমার ছেলের জন্য এই বই নিয়ে আসলাম, আমার স্ত্রীর জন্য এই কাপড় নিয়ে এসেছি, ওর অ্যাডমিশন করার জন্য ওখানে কম্প্রোমাইজ করিনি, কোনো জায়গায় কম্প্রোমাইজ করছি না, তরকারি লাগবে ঠিক সময়ে চলে আসছে, কিন্তু ঠাকুরের বেলায় ঠাকুর যে বলেছেন আমার হারানো যে লোক আছে তাদের সন্ধান নাও, তাদের কাছে যাও, কেউ যদি দয়াল বলে আর্তনাদ করে সে আকাশের দয়ালকে ডাকছে না, তোমার অন্তরে স্থিত দয়ালকে ডাকছে, এগিয়ে তুমি হাত বাড়াও। সে সময় হচ্ছে আমার অনেক দান পরে করবে। এর মানে প্রিয় পরম আমি বলছি মনের ভিতরে শুধু, মুখে অন্তরে নয়। কিন্তু আচার্যদেব চেয়েছেন এবার কিন্তু ঠাকুরকে দৈনন্দিন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর মধ্যে, আমি যখনই কোনো কিছু করবেন এটা তিনি মঞ্জুর করেন, তিনি পছন্দ করেন করব, পছন্দ করেন না করব না, ওখানে কোনো ইফ বাট থাকবে না। আর উই মাস্ট হ্যাভ সাম অ্যাক্টিভিটিস ফর হিম, ডে টু ডে অ্যাক্টিভিটিস। ঠাকুর বলছেন লাভ উইদাউট লাভিং অ্যাক্টিভিটিস টুয়ার্ড বিলাভেড ইজ স্যান। কি অ্যাক্টিভিটিস করতে পারি? পূজ্যপাদ অবিন্দা এত বড় একটা অপরচুনিটি দিয়েছে, ডিপি ওয়ার্ডস আমরা ভাবতেই পারিনি। আমরা দীক্ষার সময় সংকল্প নিতাম গুরু ভাইয়ের আপদ বিপদে যথাযথ অর্থ বা বাস্তব কর্মে সাহায্য, তাদের আপদ মুক্তির জন্য বদ্ধ পরিকর হইলাম, দীক্ষা করে ভুলে যেতাম। এই ডিপি ওয়ার্ডস কিন্তু আবার স্মরণ করিয়ে দিচ্ছে, যাও তার আপদ বিপদ সব অবস্থার মধ্যে তাকে উদ্ধার করার কাজ করো। কি করতে পারি? তার একটু খবর নিতে পারি, দাদা কেমন আছে, শরীর ভালো তো, বাড়িতে সব ঠিক আছে তো? যদি দেখি বাড়ির কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, আচ্ছা আমি খোঁজ নেব আপনার বর্ণ বংশ গোত হিসাবে, যদি কোনো পাত্রে ভাই জানাবো, কারো অসুস্থ হলে আচ্ছা এই ডাক্তার আমার গুরু ভাই আছে তার কাছে খোঁজ নেব, তার সঙ্গে এমন রিলেটেড হব সে আমাকে পরম আত্মীয় ভাবে, ঠাকুরের বাণীর মধ্যে আছে লোকের সঙ্গে এমন মিশবে যাতে তোমার পরম আত্মীয় সে পাবে। তার সঙ্গে কোন ইন্টারেস্টের রিলেশন রাখবেন না, সেলফ ইন্টারেস্ট ভেঙে যাবে। যে মুহূর্তে তার ইন্টারেস্ট হ্যাম্পার হলে বা আমার ইন্টারেস্ট হ্যাম্পার হবে, ভেঙে যাবে।
আইডিয়াল ইন্টারেস্ট নিয়ে যদি রিলেশন থাকে সে সিমেন্টেড লাইফ ফরএভার থাকবে, কখনো স্বার্থের রিলেশন রাখবে না। এভাবে আমি প্রত্যেকটা লোকের কাছে খোঁজ নিই যে মুহূর্তে যাচ্ছে ঠাকুর আমার কাছে জীবন্ত হয়ে আছে, আমি ঠাকুরের লোককে খুঁজছি, তার খোঁজ খবর নিচ্ছি, বাস্তবে তার সেবা দিচ্ছি। কোন ছেলে পড়াশোনার বিষয়ে কোনো হেল্প হয়, আচ্ছা দাদা একটা কাজ করবেন আমি সপ্তাহে একদিন ওকে এক ঘন্টা দেখে নিতে পারি। এইভাবে আমরা যদি ইন্টারেস্টেড ওয়েতে চলি এই ডিপিবর্জে কি রূপ নিতে পারে আমরা ধারণা করতে পারবো না। ঠাকুর যেটা চেয়েছেন সবটাই এক্সিকিউট করতে পারবো এই ডিপিবর্জের মাধ্যমে। ডিপিবর্জ শুধু রেকর্ড আপডেট করা নয়, প্রত্যেকটা মানুষকে নার্চার করা, তাকে ফিল করা, জানা সে কি চায়, আমি কি করছি, একই রকম প্রত্যেকের সঙ্গে নার্চার করছি। কেউ রুটি পছন্দ করে, কেউ ভাত পছন্দ করে, কেউ পরোটা পছন্দ করে, আর কেউ পিজা পছন্দ করে। যে পিজা পছন্দ করে তাকে রুটি দিলে ভাত দিলে খাবে? খাবে না। আবার কারো একটা রুটির খিদে আছে, কারো চারটে রুটির খিদে, কারো পাঁচটা। আমাকে স্টাডি করতে হবে ওর হ্যাঙ্কারিংটা কি, ওর কোন জায়গায় প্রয়োজনটা আছে সেই জায়গাটা কাজ করতে হবে, সেই জায়গাটা তাকে নার্সারিং দিতে হবে। এরকম করে সে আপনার পরম আত্মীয় পরম বান্ধব হয়ে দাঁড়াবে। আর এই রূপ আমরা দেখছি, এই যে গতকালকে আর আজকে একটা স্বপ্নের মতন সময় কেটে গেল। আমি একটু আলসি প্রকৃতির লোক, এইভাবে যে এতগুলো দীক্ষা হবে ভাবতেই পারিনি। যারা দীক্ষা নিচ্ছে প্রত্যেকের মুখটা দেখে এত ভালো লাগছে, মোস্ট অফ দেম আর ইয়াং নেক্সট জেন ইউথ, এরা এখন যদি রোড ম্যাপ অফ লাইফ পেয়ে যায় তাহলে কিন্তু এটা সমাজে এর থেকে বড় কাজ আর হবেই না। কিন্তু এখন যদি রোড ম্যাপ পেয়ে যায় ও বিকৃতি পথে ভুল পথে যাবেই না। একটু প্র্যাকটিস লাগিয়ে দিতে হবে গার্জিয়ানদের, বাচ্চাদের। আগে কি হতো, আমরা দেখতাম অনেক ইষ্টপ্রাণ দাদারা থাকতে দিন রাত ঠাকুরের কাজের জন্য ঘুরছে, বাড়ির দিকে নজর রাখতেন, বলছ বাড়ির ছেলেদের একটু আগলে রাখতেন, সরিয়ে রাখতেন। আরে এই বয়সকে একটু খাবে দাঁড়িয়ে ঘুরবে ঘুরবে এইসব করতে। পরম পূজবা শ্রী আচার্যদেব বললেন আমার পরের জেনারেশন চাই, বাচ্চাদের ছাড়েন, ঠাকুর কাজে লাগান, যা কিছু তাই করুন। এখন দেখছেন না এই করোনা কালে পূজবা অবিন্দা শত শত ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেকে শত শত কত বড় বড় লিখলেন এই লোকগুলোকে, ওখানে ঠাকুরবাড়িতে তারা ওয়ার্ক ফ্রম হোম করছে, মানে ওয়ার্ক ফ্রম ঠাকুরবাড়ি, আর ঠাকুরের কাজের মধ্যে যুক্ত থাকছে, কি আনন্দে থাকছে। এভাবে আপনারাও ছেলেদের, আমরা কতদিন আছি, এরপরে তো নেক্সট জেনারেশন আসবে, তাদের যদি না এগিয়ে দিই এই ব্যাটনটা, যদি না দিয়ে দিই যে ব্যাটন রেস দেখছেন না। আমি আমার ছেলেকে বলি দেখো ভাই আমি বেশি কিছু করতে পারিনি, অনেক সঙ্গ অনেক কিছু পেয়েছি, তার বিনিময়ে কিছু করতে পারিনি, তুমি কিন্তু এগিয়ে যাবে, করে যাবে, তোমার কাছে সময় আছে, পথ আছে। এইভাবে আমরা নেক্সট জেনারেশন তারপরে জেনারেশনকে এগোতে যাব, আমাদের নিরন্তর আমরা নিজেকে জীবন্ত রেখে দেব। আমি মনে করি আমার ঠাকুর দাদা আমার ভিতরে জীবন্ত আছে, আমার বাবা আমার ভিতরে জীবন্ত আছে, তারা ঠাকুরের কাজ করে গেছে। আমি বলি একটা প্রদীপ আছে, সে প্রদীপে তেল আছে, কিছু বাতি আছে, কিছু দূরের পর তো তেল শেষ হবে, বাতি নিভে যাবে, নেভার আগে সেই প্রদীপ দিয়ে আরো কয়েকটা প্রদীপ আমি যদি জ্বালিয়ে দিই, এই প্রদীপের ফ্লেমটা নিভে গেলেও এটা জীবন্ত হয়ে অন্য প্রদীপে থাকবে। কিন্তু এর মধ্যে আচার্যদেব আরেকটা জিনিস অ্যাড করলেন, আমার এত ভালো লাগলো, বললেন প্রদীপ জ্বালাবার আগে ওর মধ্যে তেল আছে কিনা দেখে নেবে, নাহলে প্রদীপ তো সঙ্গে সঙ্গে বিল নিভে যাবে। কত বড় ফিলসফি! এর মানে আমি কাউকে যখন দীক্ষিত করছি দীক্ষার ফ্রেমিংটা ঠিক আছে কিনা, দীক্ষা ধরে রাখতে পারবে কিনা, ওই প্রিপারেশনটা করে সেটাকে কানেক্ট করতে হবে যাতে ও জ্বলতে থাকে সে ফ্লেমটা। এইভাবে আমাদের কি করতে হবে।
একটি মুহূর্ত ঠাকুর কি দিয়ে জানলি মোর দেন 80,000 পেজেস অফ লিটারেচার, তার এক একটা কথায় একটা ওয়ার্ল্ড রিসার্চ ট্রেন্ড করছে। প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন দেখি কোথায় কি রিসার্চ হচ্ছে, চোখ করে দেখছি ঠাকুরের বলা। কিছুদিন আগে একটা রিসার্চ দেখলাম, বলছে সায়েন্টিস্ট, আমি আমার আনন্দের জন্য যখন কোনো কাজ করি, আমার জন্য যদি কোনো কাজ করি তাতে যা আনন্দ পাই তাতে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম হয়, কিন্তু আমি যদি গ্রেটার ইন্টারেস্টে কোনো আইডিয়াল ইন্টারেস্টে বৃহত্তর স্বার্থের জন্য যদি কোনো কাজ করি তাতে যা আনন্দ পাই তাতে রোগ প্রতিরোধ করার ক্ষমতা স্ট্রঙ্গার হয়। এই জন্য আমাদের যদি বেশি দিন বাঁচতে হবে, আমাদের যদি লঞ্জিভিটি রাখতে হবে, আমরা যদি ঠিক ঠিক মানে সুস্থ হয়ে থাকতে চাই, এই ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠায় ভিতরে আমাকে লাগিয়ে রাখতেই হবে। বহু লোককে দেখছি, একজন এসে আচার্য দেব বললেন 100 বছর হয়েছে, তাতে কি আমি এগিয়ে যান, চড়াই রতি চলতে পারি, এগিয়ে যাচ্ছে 90+, 95+ কত লোক আছে, বহু লোক আমরা জানি যারা যাদের সমবয়সী যারা রিটায়ার্ড হয়ে গেছে। একদিন আপনারা জানেন নারায়ণ প্রসাদ দা পাটনার প্রত্যেক গ্রামে হাজার দীক্ষা দিতেন, তাকে একদিন ফরম বিধবার শ্রী দাদা জিজ্ঞেস করলেন, আচ্ছা নারায়ণ দা আপনার রিটায়ারমেন্ট তো 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, আপনার সঙ্গে যারা রিটায়ার করেছে তাদের কি অবস্থা? নারায়ণ দা বলছে সব মরে ভুল হয়ে গেছে, আর এখন নারায়ণদার যা স্ট্যামিনা আমার থেকে অনেক বেশি। ঠাকুরের কাজের মধ্যে, কাজের মধ্যে না লাগলে কিন্তু ঠাকুর কিন্তু নির্বাক হয়ে থাকবে, দেখতে থাকবে। ঠাকুর বলছেন আমি যা বলি, আমি যা শুনি, আমি যা চিন্তা করি সেটা তিনি রিসিভ করেন, আমি যা করি সেটাকে তিনি রিসিভ করেন, ঈশ্বর সেটাকে রিসিভ করেন। ভুল হোক ত্রুটি হোক যেমনই হোক না কেন, এই যে এরা করেছে, আরে এটা আবার কি গান, এটা তো এইরকম হয়, ওটা এর জন্য যে ক্রিয়েশন করেছে, এর জন্য যে এফোর্টস দিয়েছে ঠাকুরকে কেন্দ্র করে, এইটাই ঠাকুরকে প্রীত করবে। এদের জন্য এই স্পেসটা আমাদের দিতে হবে, আমার মতন করে কেউ ঠাকুরের কাজ করুক এটা আমার ভাবা অন্যায় হবে। ঠাকুরের মতন করে কাজ করবে, আচার্য দেবের মতন কাজ করবে, অন্য কাউকে ডিক্টেট করার আমার অধিকার নয়। যে যার বৈশিষ্ট্য নিয়ে কাজ করবে ঠাকুরের, কেউ ভালো গান করতে পারে সে গান দিয়ে ঠাকুরকে প্রীত করবে, কেউ ভালো সাজাতে পারে সে ওইটা দিয়ে সাজাবে, কেউ প্রত্যেকের যা যার বৈশিষ্ট্য আছে তাকে আমরা বলি বৈশিষ্ট্য বলি আপুর্যমান, প্রতি প্রত্যেকের বৈশিষ্ট্যকে তিনি ফুলফিল করতে বলেছে করে। আমরা এই জন্য এই যে আমরা কারোর সঙ্গে কারো তুলনা করবো এটা একদম মানে ইডিয়ট কনসেপ্ট। Everybody is unique in this world. Nobody is like him, nobody was like him, nobody will be like him. এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, প্রত্যেকটা লোক তার মতন করে সর্বশ্রেষ্ঠ তিনি সৃষ্টি করেছেন, যে রূপে আছে যে বৈশিষ্ট্য নিয়ে আছে তাকে আবার অন্যের সঙ্গে তুলনা কেন। আমরা ঠাকুরের ছোট গল্প শুনে নিই, ঠাকুরকে বলা হলো এক আর এক কত হয়, ঠাকুর বললেন আমি পুরো জগতে দুটো এক তো দেখছি না, এ প্লাস এ তো 2A হবে, এ আর একটা এ কোথায়? আমরা বলি সব সমান, তাহলে আমরা এই যে আধারে সব আলাদা দিই কেন, সব সমান? এটা ঠিক, কেউ বড় ছোট নয়, এভরিবডি ইজ ইকুইটেবল, কেউ বড় ছোট নয়, এর মানে সব সমান বললে ঠিক হবে না। এভাবে কিন্তু আমরা পরস্পরকে সয়ে বয়ে, হয়তো একটা লোক প্রার্থনায় আসতে পারে কিন্তু লোকটা যাজন করে খুব ভালো, আমি যদি ওকে বলি দূর মশাই প্রার্থনায় আসেন না যাজন করে, আমি বলছি না প্রার্থনায় না আসাটা তার কেন, সে যুদ্ধ করছে করুক, যেটা করে সেটাকে তার ইষ্ট কাজে আমি লাগাবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাদের ভিতরে কিছু কিছু অন্য কারো কম বেশি করে ঘাটতি রয়েছে, সেটাকে আমি কেন হাইলাইট করব? একটা লোক শিশু বর্দার কাছে কমপ্লেন করলো একজনের সম্বন্ধে, বর্দা সব কমপ্লেন শুনে
শুনলে ওই ভদ্রলোক নিজের বাড়িতে ঠাকুর এর আসন খুব সুন্দর করে রাখে। বর্তমানে যা তোর সব কমপ্লেন মাপ যে ঠাকুরকে এত সুন্দর করে রাখতে পারে তার এগেন্স্টে কোনো কমপ্লেন আমি শুনব। এই যে বের করে দিলে এইভাবে তারা কিন্তু নাচা করে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখছি। আচার্য দেব পূজা গোবিন্দা কিভাবে লোকের আইডেন্টিফাই করে ওইটাকে ওই দিকে ইন্সপায়ার করে যাচ্ছে। আপনারা রেগুলার দৌড়া যাওয়া আসা করেন, আমি যখন গিয়ে কোথা থেকে এসছেন শিলচর থেকে এসছি, হাইলাকান্দি থেকে এসছি, করিমগঞ্জ থেকে এসছি, এত ভালো লাগে কেন আপনাদের এখানে কিছু প্লেসের ড্রাইভিং সোলস আছে, তারা অ্যাটাচড হয়ে আছে, তারা আপনাদেরও অ্যাটাচড হয়ে গেছে, আপনারা খুব সৌভাগ্যবান। আর এই জায়গার জন্য আচার্য দেবের দৃষ্টিতে আছে, আমি ভাবছি এখানে সৎসঙ্গ হচ্ছে তিনি দেখছেন, এটা আমি বিশ্বাস করি। যা কিছু হয়েছে কালকে আজকে এটা ধারণা করা যায় না। আমি কাজুদার সঙ্গে আলোচনা করছিল যে এত দীক্ষা কি করে না দাদা, আমরা শুধু আচার্যদের ইচ্ছা করে যে কিছু দীক্ষা হোক, আমি কিছুর মধ্যে এই চাষও এটা এই জন্য সম্ভব হয়েছে প্রতি প্রত্যেকে আপনারা ঠাকুরকে ভালোবাসেন, এই জন্য আচার্য দেবকে ভালোবাসেন, সেই ভালোবাসার ক্রিয়া। এখন আপনারা জানেন 19-20 মনে হয় না একটা আমাদের কনফারেন্স অফ সৎসঙ্গে ইনস্টিটিউশন আছে, সৎসঙ্গ তো ঠাকুরের ইনস্টিটিউশন, ঠাকুর গড়েছেন সৎসঙ্গ, সৎসঙ্গকে ডিফাইন করছে ঠাকুর সতে সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন যে তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন স্থল হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ কোনো প্রবচন করার জায়গা নয়, প্রবচন শোনা, অনেকে ভাবে আমি সৎসঙ্গ, সৎসঙ্গ কি আর সৎসঙ্গীকে আমি তার সঙ্গে যুক্ত হয়ে যখন তদ্গতি সম্পন্ন তার মতন তার দিকে এগিয়ে যাব, আমার জীবনটা এগিয়ে যাবে, তখনই আমি নিজেকে সৎসঙ্গী বলতে পারি। আর এইরকম লোক মিলে যখন এক জায়গায় সমাগম করবে সেটাকে সৎসঙ্গ বলবে। এই যে সৎসঙ্গ এর 100 ইয়ার্স কমপ্লিশন হচ্ছে, আচার্যদের ইচ্ছা বিশাল করে সুন্দর করে ঠাকুরের এই সৎসঙ্গ উৎসবটা পালন করার এখন থেকে চিন্তা চলছে। আমরা যারা দেউঘায় যাব লোককে নিয়ে যাব এমন ভাবে নিয়ে যাব যে এই যে 100 ইয়ার্সে আমরা যখন পড়েছি একটু ম্যাচিওর হতে যাব, আমার ঘর কোথায় আমি থাকবো কোথায় ওটাই ওইসব না। আর এখন খবর পেলাম কাজুদা বললেন কুজবা গোবিন্দা চেয়েছেন এখান থেকে 600 ভলেন্টিয়ার সেসবে যাওয়ার কথা, আসাম থেকে 600 ভলেন্টিয়ার, আপনারা এখন থেকে সে প্রস্তুতি নেন, ভলেন্টিয়ার এমন হবে জায়গা পাক বা না পাক অন্যের জন্য সে ভাববে। আর এত সুন্দরভাবে আমরা এই সমাগমটা করি, এমনিতে পুলিশ টুলিশ লাগে না, অনেক সময় কিছু বেতার লোক তো ঢুকে যায় ভিড়ের মধ্যে, সেগুলোকে দিয়ে আমরা বাঁচাবো ঠাকুরের লোকগুলোকে সুন্দর করে। এই উৎসবে আপনারা আসেন উপভোগ করেন এই পরকীয়তার লীলা যে চলছে, লীলা মানে আলিঙ্গন গ্রহণের এই যে পুরো সব কিছু চলছে, এর থেকে বড় জীবনে কোনো আনন্দ নেই। আপনারা আনন্দ প্লুত হয়ে ঠাকুরময় হয়ে থাকে পরপিতার শ্রীচরণে প্রার্থনা করি, আপনাদের প্রত্যেকটা ঘরে ঠাকুর জীবন্ত হয়ে থাকে, প্রত্যেকে আচার্য নিষ্ঠ হয়ে আচার্য নির্দেশ অনুযায়ী চলেন। জয় গুরু।